নমস্কার, আমি আবার চলে আসছি নতুন একটা আসনের ডিজাইন নিয়ে। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসনের ডিজাইনটা শুরু করছি আমি এখান থেকে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 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 ঘর সেলাই করছি, একটা দুটো তিনটে তিনটে ঘর সেলাই করলাম। করার পর আবারও দিকের থেকে ছটা ঘর নিলাম, তিন আর তিন ছয়, ছটা ঘর নেওয়ার পরে আবারও তিন চার পাঁচ ছয়, দুটো ঘর বাদ যাবে, একটা ঘর দুটো ঘর বাদ গিয়ে তিন নম্বর ঘর থেকে সেলাই হবে। আবার ওইদিকে ছটা ঘর যাবে, তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, তিন চার পাঁচ ছয়, চার পাঁচ আমি আশা করি আপনাদের সবারই আমার এই আসনের ডিজাইনটা ভালো লাগবে। একটা খুব সুন্দর আসন ডিজাইন, এখান থেকে তিন তিন ঘর যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে দু ঘর যাব, ওখানে
আমার এখানে শেষ হয়ে যাচ্ছে। যাওয়ার পর আমি এখানে আরেকটা ডিজাইন তুলব, সেটাও আপনাদের দেখাবো। দেখুন আমি এখানে সুচটা তুলে নিয়েছি, নেওয়ার পর আমি এখানে আবারও সুচটা তুলে নিচ্ছি, তারপর এখানে সুচটা তুলব যেখান থেকে সুচ নিয়েছিলাম, তারপর এক এক করে আমি এভাবে সেলাই করব। দেখেন আমার এই ডিজাইনটা হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার এই আসনের ডিজাইনটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।